এভাবে ভেতর যে থার্মোকল থাকে সেটাকে পুনরায় আপনি আগের মতো করে ঠিক করে নিতে পারেন, ঢাকনাকে ঠিক করে নিতে পারেন, তাতে রুটিও গরম থাকবে বা নরম থাকবে। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিনোদ শেখ কিচেন অল ডে। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। আজকে যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে, আমরা যে বাড়িতে হটপট ব্যবহার করে থাকি রুটিকে গরম এবং নরম রাখার জন্য, সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে, যেমন মিল্টন, এটা কমন একটা জিনিস, মানে একটা কোম্পানি যেটা সবার বাড়িতেই প্রায় দেখা যায়। তো নানান রকম যে সমস্যা হয় সেই হটপটগুলোতে, তার মধ্যে একটি হলো যে থার্মোকলটা থাকে এই যে সেই মিল্টনের হটপট, একটু লাইটের কারণে আবছা দেখাচ্ছে হয়তো, আমি সে কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই যে মিল্টনের হটপট, মিল্টনের হটপটে এই যে থার্মোকল, এই থার্মোকল ছেড়ে যায়, এই যে ঢাকনা থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, এই হটপট কিন্তু ঢাকনা থেকে আলাদা হয়ে গেছে, আপনাকে ভালোভাবে দেখাবো। ঢাকনা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, লাইটের কারণে এটা সাদা যেহেতু খুব অল্প বোঝা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই আমার, কারণ লাইট বন্ধ করলে ভিডিওটাও হয়তো অন্ধকার হয়ে যাবে। তো এই থার্মোকল আলাদা হওয়ার কারণে আপনার রুটিটা গরম থাকছে না, নরম থাকছে না, প্লাস ভেতর দিকটা ঘেমে যাচ্ছে, ভেতর দিকটা দেখবেন লক্ষ্য করে অনেকটা ঘেমে যাচ্ছে। তো এটা দুই রকমভাবে হয়, একটা ভেতরের এই যে স্টেনলেস স্টিল যেটা আছে সেটা উঠে চলে আসে, এবং আরেকটা হয় যেটা, সেটা এই যে থার্মোকলটা এই ঢাকনা থেকে যেটা দুটো মাঝখানে থাকে, এই দুটোর মাঝখানে থাকে সেটা থেকে বেরিয়ে চলে আসা, যার কারণে আপনার ভেতরে ঘাম থাকা বা রুটি গরম বা নরম না থাকা। তো আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধান আপনাদেরকে আমি দেব। তো চলুন বদলাই জীবনের স্বাদ সঙ্গে বিনোদ শেখ কিচেন ওল্ড। তো এই থার্মোকল কে আবার পুনরায় সাটানোর জন্য, বা আপনার রুটি যেটা গরম কিংবা নরম থাকছিল না সেটাকে আবার পুনরায় ঠিক মতো আগের মতো নরম কিংবা গরম রাখার জন্য, এটাকে আমরা বাড়িতে বসেই ঠিক করব। এটা ঠিক করার জন্য আপনার যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হলো, একটি হলো এই যে আঠা, বন টাইট আঠা, দেখতে পাচ্ছেন আপনারা বন টাইট আঠা, এই বন টাইট আঠা দরকার, সেটা বাজারে আপনার 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, ছোটো নিলেই হবে। আর সঙ্গে একটা বাটি নিয়ে নিতে হবে বা কিছু, এই আঠাটাকে, মানে এটাতে দুই ধরনের আঠা থাকে যেটাকে একসঙ্গে মিক্স করতে হয়, এই যে একসাথে দুটো, এই দুটোকে মিক্স করতে হবে তবে আঠাটা কার্যকারী। আর তার সাথে একটা ধারালো কোনো চাকু বা একটা ব্লেড নিতে হবে। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এই যে শোলাটা ছিল এগুলো আমি সাইডে রেখে দেবো, এই যে শোলাটা ছিল ভেতরে সেটাকে প্রথমে মেজারমেন্ট করে নিতে, মাপ করে দেখে নিতে হবে যে ঠিকঠাক বসছে কি না, নয়তো যেগুলো বাড়তি, যেমন এই যে ওপরে এটা বাড়তি আছে বা সাইডগুলো ভেঙে গেছে, এগুলোকে ওই ধারালো ব্লেড কিংবা চাকু দিয়ে আপনাকে কেটে নিতে হবে। তো এটা সোজা সাইড, সোজা সাইডটা এদিকে থাকবে, এটা উল্টো দেখলেই বুঝতে পারবেন, এই উল্টো দিকে যেমনটা ছিল থার্মোকলটা তেমনটা রাখতে হবে। দেখা যাচ্ছে কি এই যে সাইডে মোড়ানো ভাবটা সেগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে বা উঁচু আছে, সেগুলোকে আপনার ওই ধারালো ব্লেড কিংবা চাকু দিয়ে কেটে নিতে হবে। যেমন আমি একটা চাকু নিলাম, চাকু দিয়ে এই যে সাইডগুলো, সাইডগুলোকে কেটে নেব এইভাবে, মানে যেগুলো বাড়তি আছে সেগুলোকে আপনাকে কেটে নিতে হবে, এভাবেই সম্পূর্ণটাকে আপনাকে কেটে নিতে হবে। এগুলোকে কাটার পর মোটামুটি আপনার আন্দাজ মতো কাটার পর এই ঢাকনাটার উপরে আবার পুনরায় আপনাকে বসাতে হবে, তারপর দেখতে হবে যে এটা ভালো মতো বসছে কি না, আর যদিও বা বাড়তি থাকে সেগুলো কোনগুলো বাড়তি থাকছে, যেমন এই কারণে এটা বসছে না, এই জায়গাটা একটু উঁচু, তো আমাকে এই জায়গাটাতেও একটু চেঁচে নিতে হবে ওপর দিক থেকেই, এই দিক থেকে বসানো অবস্থাতে আমি হালকা করে এটাকে চেঁচে নেব, যেন যে খাঁজটা আছে ওই খাঁজের মধ্যে যেন সম্পূর্ণটা ঢুকে যায়, সেভাবে আপনাকে কেটে নিতে হবে। এই খাঁজের ওপরে মিলিয়ে মিলিয়ে আপনাকে ঢাকনাটার উপরে বসিয়ে দেখে নিতে হবে কোন জায়গার জন্য ঢুকছে না, যে জায়গার জন্য ঢুকছে না মানে ওই খাঁজের মধ্যে, সেইগুলোকে আপনাকে এভাবে চাকু কিংবা ব্লেড দিয়ে কেটে নিতে হবে।
এভাবে কেটে প্রায় সমান করার পর একবার ভালো মতো দেখে নিন যে ঢাকনার মধ্যে ঠিকঠাক বসেছে কি না। যেমন এই জায়গাটা একটু উঁচু আছে, এই জায়গাটা থেকে আমি কেটে দিলাম এভাবে। তারপর আবার এর ওপরে যে ঢাকনাটা সেটাকে এটার ওপর বসিয়ে দেখতে হবে। বসানোর পর দেখতে হবে যে এটা ঠিক মতো লাগছে কি না। যেমন দেখা যাচ্ছে এইটা ওপরে ঢাকনাটা লাগানোর পরও এইখানে একটু করে গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটা থাকলে হবে না, সেই জন্য আপনাকে আবার ওপরে চেঁচে নিতে হবে। এই যে উঁচু হয়ে আছে এগুলোকেও চেঁচে নিতে হবে। এই শোলাটা কেটে কেটে আমি অনেকটাই পাতলা করে নিয়েছি, মাপটা এমন হয়ে গেছে যেন এই যে ঢাকনাটা রয়েছে ওপরে প্লাস্টিকের এটার ভেতরে ঢুকে যাচ্ছে, প্লাস এই ঢাকনাটা লাগালে এর ভেতর ঠেকে যাচ্ছে, সেটা সম্পূর্ণ কোনো রকম গ্যাপ এখানে না থেকে থেকেই এখানে কোনো রকম গ্যাপ থাকছে না। সেই হিসাবে আপনাকে করে নিতে হবে মেজারমেন্ট করে। সেই হিসাবে মেজারমেন্ট করে আমি দেখে নিলাম প্রথমে, মানে সব কিছু কেটে নেওয়ার পর যতটা পরিমাণে দরকার, দেখতেই পাচ্ছেন কতটা বাদ গেছে, এভাবে বাদ যাবে আপনাদের, এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে একটা ক্লিপ রয়েছে, এই জায়গায় একটা ক্লিপ রয়েছে, যেটা এখানেও একটা রয়েছে, ওই ক্লিপের যে খাঁজটা রয়েছে মানে ক্লিপের মতো ঢুকে পড়বে ভেতর দিকে, যেটা এইখানে আছে আপনার, এই যে এটা এই ঢাকনাটা উল্টো দিকে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে রয়েছে, এই ক্লিপটার জন্য গ্যাপটাই ঢোকে, সেভাবে আপনাকে মাপ করে নিতে হবে মানে যখন ঢোকাবেন। তো আমি এটার ভেতরে এটা রেখে প্লাস এটাকে রেখে যতটা কাটাকাটি ছিল সব কিছু করে পাতলা করে মেজারমেন্ট করে নিলাম, এটা সম্পূর্ণ কোনো রকম গ্যাপ না থেকেই এখানে লেগে যাচ্ছে। এবার কি করব আমি, এবার এই যে আঠাটা নিয়েছিলাম বোন টাইট, সে আঠাটাকে আমি দুই রকম আঠা এই বাটির মধ্যে ঢেলে নেব। তো প্রথমে ফুটো করে নিলাম, বাটির মধ্যে ঢেলে নিয়ে আপনাকে মিক্স করে নিতে হবে দুটো আঠাকে একসঙ্গে। আমি কিছুটা পরিমাণে নিয়ে দুটো আঠাকে এবার একসঙ্গে আমি মিক্স করে দেবো, সমান পরিমাণে দেবেন, একটু 19-20 হলে অসুবিধা নেই। ছোট্ট চামচার মতো দিয়ে রেখেছে ওরা এটাকে মিক্স করার জন্য, এই আঠাটাকে আমি এবার মিক্স করে নেবো এভাবে, এভাবে ঠিক ভালো মতো মিক্স করতে হবে। এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম, হয়ে গেছে। আর এইগুলোর সঙ্গে একটা জিনিস লাগবে আপনার, এরকম কোনো একটা দড়ি বা কর্ড কিছু, কারণ এটাকে আঠা সাটানোর পর আপনাকে বেঁধে রাখতে হবে, একদিন বেঁধে রেখে দিতে হবে যাতে আঠাটা শুকোয় এবং আপনার হটপটটা যে গ্যাপগুলো থাকবে সেগুলো যেন সম্পূর্ণ পূরণ হয়ে যায়, একদিন আপনাকে রেখে দিতে হবে। তো এবার আমাকে আমি করব এটাকে প্রথমে এটার মধ্যে ঢুকিয়ে দেব, প্রথমে এটার মধ্যে আমি সাটিয়ে নেব এটাকে, তলার যে ঢাকনাটা আছে যেটা তলায় থাকে সেটার সঙ্গে থার্মোকলটাকে আমি সাটিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নেওয়ার পর এটাকে বসিয়ে দিতে হবে, বসিয়ে নেওয়ার পর দেখে নিতে হবে মেজারমেন্টটা, আবার দেখে নিলাম সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার এর যে অপোজিট সাইড রয়েছে সেটাতে আপনাকে ভালো করে আঠাটাকে মাখিয়ে নিতে হবে, সম্পূর্ণ রাউন্ডটাতে আপনার যে যতটা ঠেকছে ওই প্লাস্টিকটাই মানে ঢাকনাটাই ততটা পরিমাণে সম্পূর্ণটাতেই আপনাকে আঠাটা সাটিয়ে নিতে হবে। আমি পুরো রাউন্ডটাতে ভালো মতো করে আঠা সাটিয়ে নিলাম, আমি এবার আবার পুনরায় এই ঢাকনার মধ্যে বসিয়ে নেব। প্রথমে ভালো করে ফু দিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে এটার মধ্যে বসিয়ে দিলাম, ঢুকে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু দেবে দিলাম, দেবে দেওয়ার পর আবারও এটাকে বসিয়ে আমি কিন্তু আবার দেখে নেব যে এটা লাগছে কি না। দেখা গেলো আমি আঠা সাটিয়ে নিলাম তারপরে কিন্তু আর লাগছে না, তাহলে কিন্তু আমাদের খাটুনিটাই বেকার হবে বা আপনাদের খাটুনিটা খারাপ হয়ে যাবে, সে কারণে এটাকে পুনরায় আবার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশ সুন্দর কিন্তু লেগে যাচ্ছে, আমি দেখে নিলাম। এবার আবার আমি এটাতে কিন্তু আঠা দেব, এটা মনে এটাতে আবার কিন্তু আমি আঠা দেবো, এবার ওপর দিকটাতে, নিচ দিকটাতে হয়ে গেছে, আমি এবার কিন্তু ওপর দিকটাতে, এত সুন্দরভাবে লেগেছে এখনই কিন্তু খুলতে চাইছে না,
তাহলে অনুমান করতে পাচ্ছেন যে কত সুন্দর কাজটা হয়েছে। এবার এই ঢাকনাটাকে খুলে নেওয়ার পর আমি আবারও এটার উপরে এবার উপর সাইডটাতে আমি আটাটাকে ভালোভাবে দিয়ে নেব। তারপর আমি অল্পখানি কাঠা সামান্য পরিমাণে এই উপরে যে ঢাকনাটা সেটারও সাইডগুলোতে একটুখানি করে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটা পুনরায় আবার আগের মতো যেমন বসানো ছিল সেই হিসাবে বসিয়ে নেব। কিন্তু আপনাকে বললাম এখানে একটা ক্লিপ, ক্লিপের খাঁজ যেটা বলছে এখানে ভেতর ওপরটাতে ক্লিপ, সেটাকে ফলো রেখে আমি ওপরে বসিয়ে এটাকে দেখে নেবো যে বসছে কি না। হ্যাঁ, এটার উপর বসানোর পর এটাকে আমি ভালো মতো করে লাগিয়ে নেব। হ্যাঁ, ব্যাস আমাদের ক্লিপ কিন্তু বসে গেছে, মাপে মাপে বসে গেছে, এটা কোনো রকম কোনো গ্যাপ নেই, সম্পূর্ণ হয়েছে। এভাবে রাখার পর দু একবারই মেরে নিলাম যাতে যদি কোনো গ্যাপ থেকেও থাকে সেটা যেন না থাকে। তারপর এই যে কর্ড নিয়েছিলাম বা দড়ি বলতে পারেন, সেই দড়ি বা কর্ডটা দিয়ে আপনাকে চারি সাইড বেঁধে নিতে হবে। ঠিক এভাবেই ধরে চারি সাইড একটু চেপে বেঁধে নিতে হবে। তাতে কী হবে, তাতে আপনার এই বাঁধনটার কারণে এটা কিন্তু টাইট করে বাঁধতে হবে, বাঁধনটার কারণে যে গ্যাপগুলো ছিল সেটা যেন একদম না। কিন্তু আমি অনেকটাই বেঁধে ফেলেছি। বেঁধে ফেলার পর আপনি কিন্তু এটাকে ভালো করে চেপে আবার গিট মেরে নেন, তাতে যে আঠাগুলো দিলাম সেগুলো খুব ভালোভাবে কাজ করবে, মানে ধরে রাখবে সে কারণে। তারপর পারলে কিছু একটা চাপিয়েও রাখতে পারেন, সেক্ষেত্রেও সুবিধা হয়, মানে বাঁধার পর বাঁধাটা মাস্ট। এভাবে কিন্তু আপনাকে একদিন রেখে যেতে হবে এটাকে, এভাবে বেঁধে একদিন পর এটাকে আপনি খুলবেন। একদিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে কর দিয়ে ভালোভাবে বেঁধে নিয়েছি, এটা খুব ভালো মতো সেটে গেছে। এটাকে ঠিক এভাবেই একদিন রেখে দিতে হবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। ভেতর যে থার্মোকলটাকে সেটাকে পুনরায় আপনি আগের মতো করে ঠিক করে নিতে পারেন, ঢাকনাকে ঠিক করে নিতে পারেন, তাতে রুটিও গরম থাকবে বা নরম থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, ভিডিওটাকে লাইক করুন, এবং আরও নানা রকম তথ্য যদি আপনার জানার থাকে তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানান, পরবর্তীকালে সেই সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে দেব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবেন, তাতে পরবর্তীকালে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।